হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা অনার্স ভর্তির জন্য অনলাইনে আবেদন করছো, তোমাদের অনলাইন আবেদনের জন্য সময় দেওয়া হয়েছিল 5/4/2023 থেকে 8/5/2023 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা অনলাইনে ইতিপূর্বে আবেদন করছো, আবেদন করার পরে 6/4/2023 থেকে 9/5/2023 তারিখের মধ্যে তোমার ফি বাবদ 250 টাকা যে কলেজে তুমি আবেদন করবে সেই কলেজে সরাসরি গিয়ে বা কলেজের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমার জমা করতে হবে। তো এই দুইটা প্রসেস কমপ্লিট হয়ে গেলে এরপর কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের তারিখ। তো তুমি যে কলেজে ভর্তি আবেদন করবে এবং ফি প্রদান করবে সেই কলেজ থেকে তোমাকে একটা নিশ্চয়ন বা কনফার্মেশন মেসেজ দেওয়া হবে যে তুমি ওই কলেজ তোমার আবেদনটি রিসিভ করছে। তো কলেজ তোমার ভর্তি আবেদনটি রিসিভ করছে কিনা সে বিষয়ে অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে। যে তুমি SMS যদি তোমার ফোনে না আসে সেক্ষেত্রে তুমি কিভাবে চেক করে নেবে যে কলেজ তোমার ভর্তি আবেদনটি রিসিভ করেছে। তো কলেজ ভর্তি আবেদন রিসিভ করলে এরপরে তোমার ফলাফল প্রকাশের পালা। তোমাদের প্রথম মেধা তালিকা কবে প্রকাশিত হবে সে বিষয়ে আমরা একটা ধারণা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, এবং মেধা তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে কিভাবে তোমরা সবার আগে মেধা তালিকার ফলাফল চেক করবে তাই আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। যে তোমার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে তুমি নিজের রেজাল্ট তুমি নিজেই চেক করে নিতে পারবে যে তুমি কি প্রথম মেধা তালিকা চান্স পেয়েছো কিনা। তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এডুকেশন বিষয়ে সকল তথ্যগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে দেখা যাক। তো রেজাল্ট চেক করার জন্য ফার্স্ট আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো আপনার মোবাইল বা কম্পিউটার। এরপর এখানে আপনি সার্চ করবেন NU এডমিশন। তো NU এডমিশন লিখে সার্চ করলে এরপর এখানে আপনি এডমিশন হোম একটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আমরা ক্লিক করে দেবো। আমি ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগইন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অনার্স অ্যাপ্লিকেশন লগইন ক্লিক হেয়ার। তো এখানে আপনি ক্লিক করে দেবেন বা এখানে যে কোনো জায়গায় আপনি ক্লিক করে দিতে পারেন। তো ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগইন অনার্স এখানে দেওয়া রয়েছে। আপনার এখানে আপনি যে ভর্তি আবেদন করছেন সেই ভর্তি আবেদন ফর্মে আপনার একটা অ্যাডমিশন রোল এবং একটা পিন নাম্বার দেওয়া থাকে। সেই অ্যাডমিশন রোল এবং পিন নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনি লগইনে ক্লিক করে, তো আপনি লগইনে ক্লিক করে দিলে এরকম আপনাকে হোমে নিয়ে যাবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনার কলেজে যখন অ্যাপ্লিকেশনটি রিসিভ করবে তখন এখানে রিসিভ লেখা আসবে। আর কলেজ আবেদন রিসিভ করার আগ পর্যন্ত এখানে সাবমিট লেখা আসবে। এরপর কলেজ এখান থেকে আবেদন রিসিভ করার আগ পর্যন্ত আপনি এখান থেকে আপনার ছবি চেঞ্জ করে নিতে পারবেন এবং আবেদন ক্যান্সেল করতে পারবেন। যখন কলেজ রিসিভ করবে আবেদনটি তারপর আর ক্যান্সেল করার কোনো সুযোগ থাকবে না। তো এরপর আপনি চলে যাবেন অ্যাডমিশন ফর্ম। তো অ্যাডমিশন ফর্মে ক্লিক করলে আপনি এখানে যদি আপনি চান্স পান রেজাল্ট প্রকাশের পরে, যখন আপনি এখানে লগ ইন করার পরে আপনি অ্যাডমিশন ফর্মে চলে যাবেন। আপনি এখানে চান্স পেলে আপনারা যদি চান্স পান সেক্ষেত্রে আপনাকে এরকম একটা মেসেজ আসবে অভিনন্দন এবং আপনার সাবজেক্ট এবং কোন কলেজে আপনি চান্স পেয়েছেন এরকম মেসেজ আসবে। এরপর এখান থেকে আপনি অ্যাডমিশন ফর্ম উত্তোলন করে নেবেন। তো কীভাবে অ্যাডমিশন ফর্ম উত্তোলন করবেন সে বিষয়ে আমরা এই মাস্টার্সের যে ভিডিওটা রয়েছে এটা দেখে দেখে আপনি অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারেন। কারণ মাস্টার্স আর অনার্সের অ্যাডমিশন ফর্ম পূরণের সেম প্রসেস, আপনারা এটা দেখে দেখে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারেন। তারপরে যখন আপনাদের রেজাল্ট দেবে তারপর অনার্সের অ্যাডমিশন ফর্ম কীভাবে আপনারা পূরণ করবেন সে বিষয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। তো এখানে আপনি চান্স পেলে এরকম একটি মেসেজ আসবে, আর যদি আপনি চান্স না পান সেক্ষেত্রে যখন আপনি অ্যাডমিশন ফর্মে ক্লিক করবেন এমন একটা মেসেজ দেবে যে আপনার সবকিছু ঠিকঠাকই আছে কিন্তু আপনি এই মেরিট লিস্টে চান্স পাননি, অথবা এরকম লেখা আসবে ইউ আর নট সিলেক্টেড মেরিট লিস্ট, তারপর নিচে থাকবে এনি অথরিটি। তো এরকম আপনার মেসেজ আসবে, আর যদি আপনি চান্স পান সেক্ষেত্রে আপনাকে এরকম অভিনন্দন জানিয়ে আপনার সাবজেক্ট দিয়ে এবং কোন কলেজে চান্স পেয়েছেন সেটা এখানে শো করবে। তো আপনারা খুব সহজেই NU এডমিশন এর ওয়েবসাইটে লগ ইন করে আপনার কোন কলেজে আপনি চান্স পেয়েছেন বা পাননি সে বিষয়ে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।